সালাম আলাইকুম বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো। সেটা আমার থাম্বনেল দেখে বুঝতে পারছেন, কথাগুলো শোনার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, কোনো ভণিতা করবো না, ইন্ট্রোর পর সরাসরি কথা চলে যাব। সো প্রথমে বলে নিই, যদি আপনাদের মনে হচ্ছে আপনার ওয়ান এক্সপিটের অ্যাকাউন্ট করবেন, তাহলে আমার প্রোমো কোড যেটা সেটা টিম প্রো, এটা ইউজ করতে পারেন। ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে পিন করা আছে যাবতীয় লিঙ্ক এবং ইনফরমেশন। এখন কথা বলবো পারফেক্ট মানি নিয়ে, স্ক্যাম সাইট। পারফেক্ট মানির কিছু স্ক্যাম সাইট আছে, স্ক্যাম সাইট বলতে ফিশিং সাইট বলতে, সেটা পারফেক্ট মানির কোনো দোষ না, সেটা আমাদের বোঝার ভুল। সো এটা নিয়ে আমি একটি এক্সপেরিমেন্ট আজকে করেছিলাম, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, একটু বুঝে নেবেন। আমরা অনেকে পারফেক্ট মানি কী জন্য ইউজ করি, আমরা অনেকে পারফেক্ট মানি ইউজ করি খুব সহজে ট্রানজ্যাকশন করার জন্য, খুব সুবিধার জন্য। নেটেলার স্কিল যেখানে বারবার অ্যাকাউন্ট ডিজেবল করে দিচ্ছে, সেখানে কিন্তু পারফেক্ট মানি খুব ভালোভাবে তাদের সার্ভিস প্রোভাইড করে যাচ্ছে, ঠিক আছে। পারফেক্ট মানি ওয়ান অফ দ্য বেস্ট, অনেকের আছে 5-10 বছরও পারফেক্ট মানির অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয় না, বাট এটার ভিতরে ফিশিং কিছু জিনিস আছে, সেটা নিয়ে আপনাদেরকে সতর্ক করা আমি জরুরি বলে মনে করতেছিলাম। সো আপনারা দেখুন, আমরা যখন এখানে পিন পাই, যখন পারফেক্ট মানিতে আমরা লগ ইন করতে যাই, তখন কিন্তু আমরা বারবার কিন্তু পিন পাই, ঠিক না। পিনের এখানে লাস্টে কিন্তু লেখা থাকে যে এগুলো কিন্তু আমরা ফলো করি না। ইফ ইউ ট্রাইং টু অ্যাক্সেস পারফেক্ট মানি ফ্রম কান্ট্রি হুইচ ইজ নট লিস্টেড অ্যাবভ, ইউ মে বি এন্টারিং ইউ লুজিং সরি লগ ইন ডিটেলস অন দ্য ফেক ফিশিং কপি অর পারফেক্ট মানি। মানে এগুলো, এই পিনটা দেয় আপনার যাতে যেই জায়গা থেকে মানে যেই লোকেশন আছে সেই লোকেশনের জন্য ঠিক থাকে, এবং কোনো ফিশিং সাইটে যেন আপনি লগ ইন না করেন, সেজন্য এই কোডটা অবশ্যই জরুরি দরকার। প্রত্যেকবারে কিন্তু কোড আসে, কোনো প্রবলেম হলে কিন্তু কোড আসে না, তখন আমাদের বুঝতে হবে যে অ্যাকাউন্টে কোনো প্রবলেম আছে। সো একটু ভালো করে খেয়াল করুন, সাপোজ আমি সার্চ দিলাম পারফেক্ট MONEY মানি, এখানে দেখুন আমরা সচরাচর কী করি, প্রথমে যেটা আছে আমরা কিন্তু যে পারফেক্ট মানি এটা দেখে কিন্তু আমরা লগ ইনে চলে যাই। যারা আমরা অ্যাপস ইউজ করি তাদের ব্যাপারটা আলাদা, অনেক সময় আমাদের ওয়েবসাইটে ঢুকতে হয় যে কোনো কারণেই হোক। এটা দেখুন, এটাও কিন্তু পারফেক্ট মানি আছে, এটাও পারফেক্ট মানি, এটাও পারফেক্ট মানি। অনেকে আমরা সাবধানতা বশত বা তাড়াহুড়ার সাবধানতা অবলম্বন করি না, তাড়াহুড়া করে কিন্তু আমরা প্রথমটাই চলে যাই, এটা কিন্তু জানি। এখান থেকে দেখুন একটু প্যাচ আছে, কিন্তু আপনি এটায় যান, এটায় যাওয়ার পর দেখুন কীরকম ইন্টারফেস আছে, দেখুন লগ ইনের জায়গা সব টোটাল ঠিক আছে, আমরা সব কিছু ঠিকঠাক দেখতে পাচ্ছি। আমরা যখন এখানে মেম্বার আইডি দিব, পাসওয়ার্ড দিব, টার্নিং নাম্বার দিব, এই নাম্বারটা দেওয়ার পর যখন লগ ইনে যাব, তখন কিন্তু আমাদের কোডটা চাবে, তখন দেখবেন এখান থেকে আপনার কোডটা আসে না। কিছুক্ষণ পর দেখবেন আপনার মেইলের পারফেক্ট মানির পাসওয়ার্ডটা চেঞ্জ, আপনাকে ওরা একটি মেইল দিয়েছে যে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়েছে, আপনি কি এটা মানে যদি আপনি নিজের চেঞ্জ না করেন তাহলে সাপোর্টের সাথে যোগাযোগ করুন। এখন দেখুন আরেকটা, আমরা এখানে সার্চ দেওয়ার পর এটাও সেম, এটাই দেখি, এটা এটা বাদ দিলাম, এটা দেখি, দেখুন এটার ভিতরে কিন্তু এই যে এইরকম সাইন আছে। এইগুলো যারা সহজে বুঝি তারা কিন্তু এগুলো দেখে বুঝে ফেলতে পারে এগুলো ফিশিং সাইট। তারপর আমরা দেখুন এই নিচের যেটা আছে এটাই গেলাম, এটা যাওয়ার পর দেখুন কী আসে, এটা যাওয়ার পর এরকম হোম একটি সাইট আসে। আমরা কী করি, লগ ইনে যাই, লগ ইনে যাওয়ার পর আমরা এখান থেকে মেম্বার আইডি পাসওয়ার্ড টার্নিং নাম্বার দিই, তারপর অথরাইজ করি। এটা আর এটা দেখুন লগ ইন সব সেম, দেখুন সব সেম, এই ইমেজটা চেঞ্জ হয় মাঝে মধ্যে। তারপর এটা কিন্তু একটি ফিশিং সাইট, এই সাইটে যখন আপনি মেম্বার আইডি পাসওয়ার্ড টার্নিং নাম্বারটা দিয়ে অথরাইজে যাবেন, তখন আপনার অ্যাকাউন্টটা শেষ হয়ে যাবে, এটা কিন্তু আমরা বুঝতে পারি না। সেজন্য প্রথমে আপনারা কী করবেন, যেই অ্যাড্রেসে দেখুন আমরা এখানে ট্রাক্স বাড়া, দেখুন এখানে কী লেখা আছে, এই যে দেখুন POREFCTMUNF purefetchmoney.pics, ঠিক আছে, তার মানে এটা ফিশিং সাইট, 100% এটা ফিশিং সাইট। আপনি যখন এখানে মেম্বার আইডি আর এখানে পাসওয়ার্ডটা দিবেন, এখানে টার্নিং নাম্বারটা দিবেন, সব অ্যাক্সেস ওদের কাছে চলে যাবে এবং আপনি আপনার যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটা হারাবেন, ঠিক আছে। আমি সচরাচর ওয়েবসাইটে ঢুকি না, আমি অ্যাপসে ইউজ করি, কিন্তু আজকে ওয়েবসাইটে ঢোকার দরকার ছিল বিদায়, আমি হঠাৎ করে এটা দেখলাম যে সার্চ দেওয়ার পর এটা, আমি প্রথমে এটা চলে গেছিলাম, পরে আমার একটু কনফিউশন লাগলো। আমি এটা চলে যাওয়ার পর দেখুন এখানে যদি হোমে ক্লিক করি হোম আসতেছে না, তখন আমার একটু কনফিউশন হলো, তখন আমি একটু ভালো করে দেখলাম, একটু তাড়াহুড়া ছিল, তখন দেখলাম যে এইরকম একটি ঝামেলা। দেখুন এখানে পারফেক্ট মানি এটা কিন্তু আমরা দেখি না, আমরা প্রথমে এটা দেখি কিন্তু ঢুকে যায়, প্রথমে যেটা আসে আমরা সব সেটাই ধরে নিই, তখন কিন্তু একটু ঝামেলা হয়। তারপরে দেখুন এইটা হলো অরিজিনাল সাইট, দেখুন এখানে কিন্তু সবগুলো টিকমার্ক গ্রিন মার্ক দেওয়া আছে। সো আমরা একটু কনফিউশন হতে পারি যাদের নলেজ একটু কম আছে, যেমন আমি তাড়াহুড়া করতেছিলাম এতদিন যাবৎ ভিডিও বানাই, তবু আমার কিন্তু এখানে আমি চলে গিয়েছিলাম, ভাগ্য ভালো আমার অ্যাকাউন্টটা কোনো কিছু হয়নি। আমি জাস্ট এটাতে যাওয়ার পর আমি একটু হোমে ক্লিক করছিলাম, বাট হোমটা আসতেছিল না, আমার একটু কন্টাক্টে যাওয়ার দরকার ছিল, আমি কন্টাক্ট আসে যাচ্ছিলাম, কন্টাক্টেও যাচ্ছে না, দেখুন কোনো পেজে যাচ্ছে না, ফেকে যাচ্ছে না, কন্টাক্টে যাচ্ছে না, জেনারেটে যাচ্ছে না, ই ভাউচার ফিসে যাচ্ছে না, এই লগ ইনে আসে, সাইন আপের এখানে দেখুন, এখানে সাইন আপের এখানে মেম্বার আইডি আসছে, পাসওয়ার্ড আসছে, সব জায়গায় এই একটা জিনিস। আর যেটা অরিজিনাল সেটা দেখুন, এই দেখুন পারফেক্ট মানি ডট কম, এখান থেকে আপনি হোমে যান, হোমে যাওয়ার পর
দেখুন আপনার কী আসে। হোমে যাওয়ার পরে যে হোম ইন্টারফেস অ্যাবাউট আস আছে, তারপরে এখান থেকে ফিচার আছে, ফিস আছে, ই ভাউচার আছে, তারপরে গ্যারান্টিস আছে, ফেক আছে, কন্টাক্ট আস আছে, যে কন্টাক্ট আছে এখানে যাবেন আপনি, সব জায়গা থেকে দেখুন। তো সহজে কিন্তু আমরা ফিশিং হয়ে যাই এই একটা সমস্যার কারণে, ঠিক আছে। সো আপনি যখন কোনো অ্যাকাউন্টে ঢুকবেন, আপনার অ্যাকাউন্টে যখন ওয়েবের মাধ্যমে ঢুকবেন, তখন আপনি বারবার চেক করে নেবেন এই যে নিচের যে লেখাটা এটা। প্রথমে আমি যেমন তাড়াহুড়া বসত আজকে ঢুকতেছিলাম, আমার একটু কন্ট্যাক্ট করা দরকার ছিল সাপোর্টার, যে কোনো কারণে হোক। সো এই জন্য ভিডিওটা বানালাম, পারফেক্ট মানে খুব সেফ অ্যান্ড সিকিউর একটি সাইট, বাট আমাদের একটু ভুলের কারণে অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায়। যদি আমার এখানে ব্যালেন্স থাকতো টোটাল জিনিসটা ওদের ওখানে যেত। তারপরে হয়েছে কি, আমার আমি যখন মেম্বার আইডিটা দেই, আমার যে মেম্বার আইডি আছে ওই মেম্বার আইডি দেওয়ার পর দেখেছে এই মেম্বার আইডি নাই। তারপর আমি আবার তাদেরকে মেম্বার আইডি ফরগেটের কারণে আমি মেল দিলাম, মানে এখানে মেম্বার আইডি ফরগেটে দিলাম, যেমন অরিজিনাল যে সাইটটা আছে, অরিজিনাল সাইট এখানে আমার আপনার লগ ইনে গিয়ে এখানে ফরগেট দিলাম, ফরগেট দেওয়ার পর আমার অরিজিনাল মেম্বার আইডি আসছে। বাট এখানে গিয়ে আমি আবার একটু ট্রাই করলাম যে দেখি কী হয়, এখানে যেয়ে দেওয়ার পর সব ভুল দেখায়। আবার অরিজিনাল সাইটে যখন মেম্বার আইডি দিলাম তখন দেখলাম যে এই মেম্বার আইডি বলতে কোনো আইডিই নেই, মানে টোটালটা স্ক্যাম করে নিয়েছে তারা, ঠিক আছে। এরকম ফিশিং সাইট থাকবেই, এরকম অনেক ফিশিং সাইট থাকবে, সেগুলো থেকে আমাদের একটু দূরে দূরে থাকতে হবে, আমাদের বুঝতে হবে কোনটায় কোন রকম প্রবলেম। সো এখান থেকে আপনি আবার দেখুন পারফেক্ট, মানে আপনি দেখুন সার্চ দিলেই প্রথমে এটা চলে আসে, ঠিক আছে। সো এগুলো একটু খেয়াল রাখবেন, দেখুন এখানে কিন্তু সুন্দর করে তাদের একটা লগো দেওয়া আছে, এগুলোর মধ্যে লগো নাই, ঠিক আছে। সো এই জিনিসটা যা আজকে হঠাৎ আমার সামনে আসলো, সেই জন্য একটু তাড়াহুড়ো করে ভিডিওটা বানিয়ে দিলাম, হয়তো আপনাদেরকে কাজে দেবে। আপনারা যারা ই করেন, কী বলে ওটা, অ্যাপস ইউজ করেন, তাদের কোনো প্রবলেম নাও হতে পারে, প্রবলেম হবে না অ্যাপস দিলে, কিন্তু অনেক সময় আমাদের সাপোর্টে কন্ট্যাক্ট করার জন্য অবশ্যই পারফেক্টলি ওয়েবসাইটে যেতে হয় কম্পিউটারের মাধ্যমে, সেক্ষেত্রে এরকম প্রবলেমগুলো হতে পারে। এখন আপনারা বলতে পারেন ফিশিং সাইটগুলো কী জন্য আগে থাকে, এটা তারা এসইও করে আগে আনছে যে কোনোভাবে, কিন্তু আমাদেরকেও যাচাবেছে করতে হবে। এরকম অনেক ফিশিং সাইট, অনলাইনে ফিশিং সাইটের অভাব নাই, অনেক রকম স্ক্যাম করে ফেলে। সো এগুলোর ব্যাপারে একটু সচেতন থাকতে হবে, একটু চোখ কান খোলা না রাখলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা বাস, ঠিক আছে। আমি আবারও বলতেছি আপনারা কোন সাইডে ঢুকছেন, আপনারা কিন্তু চোখের দেখায় বুঝতে পারবেন না যে এটা কোনটা। এখানে দেখুন পারফেক্টলি সব কিছু ঠিকঠাক আছে, এখানে দেখুন সব কিছু ঠিকঠাক আছে, মোটামুটি সব ভালো বোঝা যাচ্ছে, কিন্তু একটু খেয়াল করে দেখবেন এখানে উপরের যেই লেখাটা আছে এই অ্যাড্রেসটা, এটার অ্যাড্রেসটা দেখুন আর এটার অ্যাড্রেসটা দেখুন, দেখুন কীরকম perfectmummy.phcs আর এটা হল perfectmoney.com। সো এইসব ফিশিং সাইটগুলো থেকে আমাদের একটু দূরে থাকাটাই স্বাভাবিক, যদি আজকে আমার ব্যালেন্স থাকতো তাহলে বাস খেয়ে যাইতাম, ঠিক আছে। এই কথাগুলো বললাম কারণ পারফেক্ট মানি খুব সেফ অ্যান্ড সিকিউর সাইট, আর যাদের একটু সুনাম বেশি তারা একটু বাসও বহন করতে হয় বেশি, তাদের বাসবাগানে যেতে হয় বেশি। সো এগুলো ব্যাপারে খেয়াল থাকবেন, তারা কিন্তু বারবার আপনাকে রিকোয়েস্ট করে দেয় যে এগুলো দেখার জন্য। সো এরকম যদি হয়ে যায় কোনো কারণে, তাহলে অবশ্যই আপনারা যদি দেখেন কোনো কারণে আপনার অথরাইজ বেসিসে কোনো মেইল আসছে যে আপনার পারফেক্ট মানির অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে বা এরকম কোনো কিছু আছে, সেক্ষেত্রে অবশ্যই আপনি কী করবেন, আপনার অ্যাকাউন্টে আপনি কন্টাক্টে যাবেন, তাদের সাইটে গিয়ে কন্টাক্টে গিয়ে এই যেখানে দেখুন কন্টাক্ট আসে যাবেন, কন্টাক্ট আসে যেয়ে এখান থেকে দেখুন আপনি আপনার এখান থেকে টিকিট সাবমিট করবেন, এই যে এখান থেকে টিকিট সাবমিট করবেন। এইরকম কোনো অপশন কিন্তু এই ফিশিং সাইটে নেই, কোনো পেজে আপনি যেতে পারবেন না, ঠিক আছে। সো আমরা তাড়াহুড়া করলে কিন্তু এরকম ভুলগুলো হয়, সো তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া হলো শয়তানের কাজ, ঠিক আছে। সো আশা করি কথাগুলো ভালো লাগছে, আপনারা একটু সেফ অ্যান্ড সিকিউর থাকতে পারবেন। ওয়ানএক্স বিটের মধ্যে পারফেক্ট মানি দিয়ে ডিপোজিট করা সব থেকে বেস্ট, আর পারফেক্ট মানিটা ইউজ করছি আমি জাস্ট 4-5 বছর যাবত, আমার যেটা মেইন অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে আজ পর্যন্ত কোনো প্রবলেম হয়নি। এমনও সময় গেছে আমি মাসে একটা হিউজ পরিমাণ খুব হ্যান্ডসাম অ্যামাউন্ট ট্রান্সফার করছি, কোনো প্রবলেম হয়নি, নেটের স্কিলে যেরকম প্রবলেম করে। সো এই ক্ষেত্রে আমার পারফেক্ট মানিটা খুব বেস্ট এবং বেটার লাগে। সো আশা করি কথাগুলো ভালো লাগছে, একটু হলো আপনাদের কাজে দিবে। যদি আপনাদের কাজে দেয় তাহলে, যদি ওয়ানএক্সের অ্যাকাউন্ট করতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে পিন করা যে অ্যাকাউন্ট যে ইনফরমেশনগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন, প্রোমো কোড টিম্পুটা ইউজ করতে পারেন। কথা হবে পরের বিদেশ, এবং আসসালামু আলাইকুম।